অফিসে একদিন যদি মাদ্রাসায় একদিন যদি অফিসে যদি লেট করে যান, লেট করে যান, দুই দিন যদি লেট করে যান, তিন দিন যদি লেট করে যায়, একদিনের বেতন কেটে যায় নাই না? আপনি সকালে খান আর না খান, বিরাজ করেন না করেন, আপনি কাপড় চোপড় পড়তে পড়তে অফিসে ছোটেন, ছোটেন না, কারণ আপনার বেতন কাটা যাবে। কিন্তু আমি আপনি সময় মতো মসজিদে গিয়ে সালাত আদায় করার এই হিকমত, এই হিম্মত, এই সাহস আপনার আমার মুসলমানদের ভিতরে এখনো জন্মগ্রহণ করেনি। আফসোস আমাদের আপনার মতো মুসলিমদের আফসোস, আজকের গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, অন্যান্য দেশে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, আমাদের বাংলাদেশে যদি মুসলমানদের উপরে কোনো অত্যাচার আছে, কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব ওই ব্যাগের গর্তে ঢুকে যাবে, ঠিক না? আপনি জেহাদ জেহাদ কথা বলেন, আপনি জেহাদের কথা বলেন, আপনি আন্দোলনের কথা বলেন, আপনি যে সালাত আদায় করছেন এই সালাত দিয়ে আপনি জেহাদ টিকতে পারবেন, জেহাদের ময়দানে টিকে পারবেন, থাকতে পারবেন, এই ঈমান নিয়ে আপনি জেহাদ করতে পারবেন? কি মনে হয় আপনার কাছে? কেউ যদি তলোয়ার নিয়ে ছুটে আছে, পালিয়ে ছুটে চলে যাবেন। সম্প্রদায় শুধু মন্ডলি আসেন, ইবাদত আমি বলছিলাম, ফরজ ইবাদত কয়টি? পাঁচটা, কালেমা এটাও ইবাদত, দুই সালাত, তিন যাকাত, চার সিয়াম, পাঁচ যাকাত। কালেমা, নামাজ আর রোজা সকল মুসলিমের উপরে ফরজ। প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর উপরে, প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর উপরে রমাজানের সিয়াম, সালাত পাঁচত্ব, সালাত এবং কালিমা স্বীকৃতি দেওয়া ফরজ, আবশ্যক পালন করা। আর বিশ্বাসগত প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন নর নারীর উপরে এই পাঁচটি বিষয়ের উপরে ঈমান আনয়ন করা ফরজ। যারা দরিদ্র তাদের উপরে যাকাত ফরজ না, যারা দরিদ্র তাদের উপরে হজ ফরজ না, কিন্তু দরি দরিদ্র সকলের উপরে সালাত ফরজ, ধনী দরিদ্র সকলের উপরে সিয়াম ফরজ, ধনী দরিদ্র সকলের উপরে কালিমা ফরজ, ঠিক না? এই পাঁচটি ফরজের মাঝে আমি একটি ফরজ নিয়ে আলোচনা করব, তার নাম সিয়াম। রমাদান আসছে, দেখেন রমাদানকে লক্ষ্য করে আল্লাহর কত প্রস্তুতি। আল্লাহ কি প্রস্তুতি নেন? আল্লাহ কি প্রস্তুতি নেই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমাদান মাস আগমন করে, যখন রমাদান মাস আগমন করে, খেয়াল করে শুনুন, আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন, আপনাকে আমাকে কত ভালোবাসেন, আপনাকে আমাকে কত ভালোবাসেন। যখন রমজান মাস আমাদের সামনে এসে হাজির হয়, তখন আসমানের দরজা সমূহ আল্লাহ খুলে দেন। আচ্ছা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়ার মানেটা কি? আসমানের দরজা মানে বরকত কোথা থেকে আসে বলেন তো? বরকত কোথা থেকে আসে? বারাকাতু, বারাকাতু ফিস সামা, আসমান থেকে যত বরকত আছে সব নাজিল করে দেন কিয়ামতের দিন। যত বারাকাতের দরজা আবওয়াব ব্যবহার হয়েছে বহুবচন, আসমানের সাত, আসমানের যত বরকত আছে সকল বরকতের দোয়ার আল্লাহ খুলে দেন এই রমজান মাস আগমন করলে, যাতে বান্দার প্রতি আল্লাহ বরকত নাজিল করতে পারেন, বান্দাতে এই বরকত হাসিল করতে পারেন। অগুল্লিকাত আবওয়াব জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন এই রমজান মাস আগমন করার কারণে। ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলে আবদ্ধ রাখেন এই রমজানের কারণে। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, অনুগ্রহ দয়ার দরজা আল্লাহ খুলে দেন, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ কত দয়ালু যে বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে কল্যাণের জন্য, বান্দার ভালোর জন্য তিনি কত প্রস্তুতি নিয়েছেন, নিয়েছেন না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কথা বলেছেন। রমজান আসছে আর অল্প কিছুদিনের মধ্যেই
শাবান মাস শেষ হয়ে রমাদান মাস আগমন করবে, আমাদের দেশে রমাদান মাসে ইবাদত কতটুকু করব, নামাজ কতটুকু পড়ব, সিয়াম রাখতে পারবো কি পারবো না, এই চিন্তা আমাদের মাঝে থাক চাই না থাক। আমাদের মাঝে এক শ্রেণী ব্যবসায়ী ভাই আছে, তারা এই প্রস্তুতি নিয়েছে এই রমাদান মাসের পাঁচ মাস আগ থেকে ও কার কি ব্যবসা করবে তার অর্ডার দেওয়া হয়েছে। ও যদি সাবিন তেলের ব্যবসা করে ও 50 মন সাবিন তেলের অর্ডার দিয়ে রেখেছে, রমাদান মাসে তেলের ব্যবসা করতে হবে, আরো জমজম হবে। ও যদি বুটের ব্যবসা করে রমাদান মাসে মানুষ বুট খায়, ও 100 বস্তা বুটের অর্ডার দিয়ে রেখেছে, রমাদান মাসে বুট বিক্রি করা লাগবে ঠিক না। রমাদানের পরিস্থিতি ব্যবসা নিয়েছে। আবার এক শ্রেণী অসাধু ব্যবসায়ী রয়েছে যারা রমাদান মাসকে কেন্দ্র করে তারা মূল্যবৃদ্ধি করে 10 টাকার পরিবর্তে 15 টাকা করে দিচ্ছে, তাই না? তো আপনি মুসলিম হিসেবে যে রমাদান মাসকে আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে আমাকে ক্ষমার জন্য প্রেরণ করছেন, ক্ষমা পাপ মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্ত করবেন এজন্য, জান্নাতে প্রবেশ করাবেন এজন্য আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে আমাকে রমাদান মতো একটা সুবর্ণ সুযোগ, একটা গোল্ডেন অপরচুনিটি আপনাকে আমাকে দান করছেন। আর আমি আপনি এটাকে কিভাবে গ্রহণ করছি, কিভাবে মূল্যায়ন করছি, আমি আপনি মুসলিম হিসেবে কিভাবে রমজানকে গ্রহণ করছি, এটা দেখার বিষয় আছে না? কিভাবে আপনি রমজানকে গ্রহণ করবেন, কিভাবে আপনি রমজানের প্রস্তুতি নেবেন? সম্মানিত সিদ্ধ মন্ডলী, আমি ধারাবাহিকভাবে সংক্ষেপে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আর বেশিক্ষণ কথা বলবো না, আপনাদেরকে একটু আবেদন করব, এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো একটু পূরণ করে দেন, পিছন থেকে একটু সামনে এগিয়ে আসেন, এখন তো কষ্ট হবে না, একটু ফাঁকা জায়গা থাকলে কেমন কেমন লাগে, ফাঁকা জায়গাগুলো আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। সম্মানিত সিদ্ধ মন্ডলী, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। সম্মানিত সিদ্ধ মন্ডলী, রমাদান মাস ক্ষমার মাস, রমাদান মাস ক্ষমার মাস, তওবা করার মাস। এই জন্য প্রথম আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো তওবা এবং ইস্তেগফারের করার মানসিকতা তৈরি করতে হবে। কত কাজ করেছেন, পাপ কাজ করেছেন, আল্লাহ সুবহান ও তাআলা রমাদান মাসকে আপনাকে আমাকে পাপ মুক্তির জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন। আপনাদের মাঝে অনেক মানুষ আছে যারা রমাদান আগেই ইন্তেকাল করেছেন, করেননি? এবছর অনেকে ইন্তেকাল করেছেন, করেননি? তাদের ভাগ্যে রমাদান নাই। সালাফগণ, সাহাবিগণ, তাবে তাবেঈগণ, এনারা রমাদান মাস আসার 6 মাস আগে দোয়া করতেন, আল্লাহ আগামী রমাদান মাস যাতে আমরা পৌঁছতে পারি, আগামী রমাদান মাস যাতে করে আমরা পেতে পারি, তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। কারণ রমাদান মাস তওবা কবুলের মাস, রমাদান মাস পাপ মুক্তের মাস। আমি বলছি প্রথম যে আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, তওবা করার অভ্যাস গড়ে তুলতে হবে। রমাদান মাস আসার আগেই সকল পাপ থেকে তওবা করতে হবে, রাজি আছেন? সকল পাপ থেকে তওবা করতে হবে, কারণ ইবাদত কবুল হবে না যতক্ষণ আপনি পাপের মধ্যে ডুবে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতু ওয়া ইয়াদা তাআমুহু ওয়া শারাবা। ওই ব্যক্তির সিয়াম, ওই ব্যক্তির রমাদান আল্লাহর কোনোই উপকার নেই, আল্লাহর কাছে কোনোই দরকার নেই, আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নেই। পানাহার ত্যাগ করা, খাওয়া পানাহার পানি না খাওয়া, ভাত না খাওয়া, এই না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নাই। যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, ওই ব্যক্তির খাওয়া ওই ব্যক্তির পানাহার ত্যাগ করা আল্লাহর কাছে কোনো দরকার নেই। আপনি রোজাও রাখছেন, নামাজও পড়ছেন না, আপনি রোজাও রাখছেন, সুদও খাচ্ছেন, রোজাও রাখছেন, ক্লিন সেবা করছেন, রোজাও রাখছেন, ইফতারের পরে বিড়ি সিগারেট খাচ্ছেন, ওই সালাত ওই ইবাদত আপনার আল্লাহ কবুল করবেন? ওই সিয়াম করবে কি মনে হয়? করবে ভাই? কথা বলতে হবে, এটা আপনার আপনাদের আপত্তি, আপনাদের নিজেদের বাইরে চলে যাবে, কিছু মনে করলে হবে না। একটা দিন শিখতে এসেছি, প্রথম আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, তোমাদের এই যৌবনের শক্তিমত্তা যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তোমার প্রবৃত্তির পিছনে ব্যয় করো, কিয়ামতের দিন তোমাকে কৈফিয়াত দেওয়া লাগবে। মনে রাখবে, যেদিন ফাইদা জাতি সাখা, যেদিন ইসরাফিলের ফুৎকার চলে আসবে, যেদিন বিকট আওয়াজ হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন কোনো ভাই আপনার সঙ্গে থাকবে না, সবাই পালিয়ে চলে যাবে, আপনার কোনো বন্ধু থাকবে না, উম্মিহি ওয়া আবিহি, কোন বাবা আপনার কোন বাবা তার সন্তানের দিকে খেয়াল করা রাখবে না, দৌড়ে পালাবে, কোন মা তার সন্তানকে দেখবে না, যে বাবা তার সন্তানের কল্যাণের জন্য, যে বাবা তার সন্তানের ভালোর জন্য সারা জীবনের যৌবন যৌবনদের শেষ করে দিয়েছে, তার উপার্জন সব সন্তানের জন্য উপার্জন করেছে, যে স্বামী যে মা তার
দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে অনেক আদর যত্ন করে তার সন্তানকে লালন পালন করেছে, কিয়ামতের সেই কঠিন ময়দানে ওই মা সন্তানের কোনো কাজে আসবে না, ওই সন্তান মায়ের কোনো কাজে আসবে না, ওই বাবা সন্তানের কোনো কাজে আসবে না, ওই সন্তান বাবার কোনো কাজে আসবে না, সবাই নিজ নিজ গতিতে পালাবে, এরপসি নপসি করতে থাকবে। ওয়াসাবিহি ওমানি, তার প্রাণ প্রিয় স্ত্রী করে যাওয়ার টুকরা সন্তানও তার পাশ থেকে দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইয়াউমা ইদিন শানু ইগনিহি, সেদিন সবাই নিজ নিজ চক্রায় তেল দিবে, সেদিন সবাই নিজ নিজ গতিতে চলবে, সবাই নিজে নিজে বলবে নাফসে নাফসি, সেদিন বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। আপনার মাতার সূর্য সূর্যের নিকটবর্তী হবে এক মাইল দূরবর্তী স্থানে। কোন কোন সাহাবায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবী বলেছেন, সূর্য আপনার আমার নিকটবর্তী এত নিকটবর্তী হবে এই ভুরু আর এই চোখ চোখের পাতা, খেয়াল করুন এই চোখের পাতা আর এই ভুরু যত নিকটবর্তী মানুষের, সূর্য কিয়ামতের দিন তার তত নিকটবর্তী হবে। খেয়াল করে শুনুন, সূর্যের এই গ্রীষ্মকালের তাপ সহ্য করতে পারে না আমি আপনি, আর কিয়ামতের সেই কঠিন ময়দানে, সেই ভয়াবহ ময়দানে, সেই বিপদসংকুল মুহূর্তে সূর্য আপনার আমার যদি এক মাইল দূরবর্তী স্থানে চলে আসে, অথবা চোখ এবং চোখের ভুরু এবং পাতার নিকটবর্তী হয়ে চলে আসে, সেদিনের অবস্থা কেমন হবে? আপনার পাপের মান অনুযায়ী, কারোর পাপের মান অনুযায়ী ঘাম হবে টাকুন বরাবর, কারোর পাপ হবে হাঁটু বরাবর, কারোর ঘাম হবে কোমর বরাবর, কারোর ঘাম হবে এই নাক বরাবর, কেউ বা ঘামে ডুবে যাওয়ার ভক্ষণ হবে। এই রকম কঠিন মুহূর্তে ছাদ শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের আজিমের সমান, তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে একটি শ্রেণী হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে যে যুবক, সেই যুবক ওই দিন কঠিন দিন যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো নেতা থাকবে না, কোনো পীর থাকবে না, কোনো মাজার থাকবে না, কোনো বন্ধু থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না।